দুহাত ভর্তি করে মেহেন্দি পরে বসে আছি। কাল আমার বিয়ে। না না, আমার নয়, আমাদের বিয়ে। যেই মানুষটার জন্য এতগুলো দিন অপেক্ষা করেছিলাম, সে কাল সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতেই রাজের মেসেজ এলো, মেহেন্দির ছবি দাও দেখি। এমনিতেই হাতে মেহেন্দি পরা ছিল, তার মধ্যে মা চলে এসেছে আমাকে খাবার খাওয়ানোর জন্য। মেসেজের উত্তর দেওয়ার কোনো সিচুয়েশনই ছিল না তখন, তাই ফ্রি হয়ে বেচারাকে সেই রাতে মেহেন্দি সব ছবি পাঠালাম। ছবিগুলো দেখেই রাজ ফোন করে বলল, তখন মেসেজ সিন করে রেখে দিলে কেন? এই শোনো, আমি হলাম তোমার হবু বর, সবার আগে তোমার ছবি আমার দেখার কথা ছিল। আমি হেসে বললাম, বা মহারাজের রাগ হয়েছে দেখছি। এমনিতেও আপনাকে ছবি না দিয়ে আমি কোথাও ছবি আপলোড করিনি, বুঝেছেন মশাই? তখন দুহাত ভর্তি মেহেন্দি ছিল আর মা আমাকে খাবার খাইয়ে দিচ্ছিল। প্রচণ্ড ঝাল খেয়ে আমার তখন কিছুই হুঁশ ছিল না, জানোই তো আমি একদম ঝাল খেতে পারি না। আজকে ভুলবশত কাজের চাপে মা খাবারে একটু বেশি ঝাল দিয়ে ফেলেছিল। রাজ মলিন কণ্ঠে বলল, আমাদের বাড়ির সবাই ঝালখোর, ঝাল খাওয়ার কোনো কম্পিটিশন হলে সেখানে আমাদের ফ্যামিলি হাসতে হাসতে জিতে যাবে। ভাবছি এ বাড়িতে এলে তোমার ভীষণ সমস্যা হয়ে যাবে। আমি মৃদু হেসে বললাম, ও আমি অ্যাডজাস্ট করে নেব। তোমাকে পাওয়ার জন্য নিজের পরিবারের সাথে যুদ্ধ করে সবাইকে রাজি করালাম, সেখানে ঝাল আর এমন কি। বিয়ের পর শ্বশুরবাড়িতে সবার সাথে বসে খাবো আজ। সব রান্না করেছেন আমার নতুন মা, মানে আমার শাশুড়ি মা। আমি রান্না করতে চাইলেও মা আমাকে রান্নাঘরে একদমই ঢুকতে দিলেন না, বললেন এরপর থেকে তো সংসারের সমস্ত দায়িত্ব তোমার কাঁধেই থাকবে, তোমারও তো দেখা উচিত তোমার শাশুড়ি মা কেমন রান্না করতে পারেন। আমি মাথা নিচু করে মৃদু হাসলাম। রাজ আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে, বেচারা ভাবছে আমি ঝাল খাবার কি করে খাবো। টেবিলে সবাই একসাথে খেতে বসেছি, রাজ বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি খাবার মুখে তুলতে রাজের মুখ কালো হয়ে গেল। তবে খাবার খেয়ে আমি ভীষণ অবাকই হলাম, কোনো খাবারেই তেমন ঝাল নেই, একদম স্বাভাবিক, যেমনটা আমি আমাদের বাড়িতে খেতাম ঠিক তেমন স্বাদ আর তেমন ঝাল কম। রাজকে ইশারা করে বললাম, নিজে খাবারটা খেয়ে দেখো, সব তো ঠিকই আছে। রাজ খাবার খেয়ে মাকে বলল, এত বছর ধরে একবারের জন্য এ বাড়িতে ঝাল ছাড়া কোনো খাবার দেখিনি, আজ হঠাৎ রান্নায় আমূল পরিবর্তন। মা হেসে বললে, তুই কি ভেবেছিস আমি জানি না আমার বউয়ের কেমন খাবার পছন্দ? আমি তো জানি বৌমা একদমই ঝাল খেতে পারে না, এখন থেকে এ বাড়িতে সব রান্নায় ঝাল কম হবে, ঠিক আছে? আমি নিচু স্বরে বললাম, মা আমি আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নিতাম, আমার জন্য আপনাদের খাবারটা কেন নষ্ট করলেন? মা আমার কাছে এসে মাথায় হাত রেখে বললেন, সবসময় বউরাই কেন অ্যাডজাস্ট করবে, তাদেরকেই কেন নিজের খাবারের রুটিন বদলাতে হবে, পরিবর্তনটা উল্টো দিক থেকে হলে ক্ষতি কী? যে মেয়েটা নিজের আপনজনদের ছেড়ে নতুন একটা জায়গায় এসে নিজেকে অভ্যাসগুলোকে সব বদলে ফেলতে পারে, আর তার জন্য আমরা আমাদের রুটিনের একটুখানি কিছু বদলাতে পারবো না? শ্বশুরবাড়ির সবাইকে যেমন সম্মান করা, তাদের পছন্দ অপছন্দকে দাম দেওয়া বউদের দায়িত্ব, তেমনি বউদের সম্মান করা, তাদের ভালো লাগা খারাপ লাগাকে দাম দেওয়াও শ্বশুরবাড়ির মানুষদের দায়িত্বের মধ্যে পড়ে। পরিবর্তনটা না হয় প্রথম দিন থেকেই হোক। মায়ের কথাগুলো শুনে কেন জানি না অজান্তেই চোখ থেকে জল চলে এলো।